নবগ্রাম সম্মিলিত কসুবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি সবিতা হালদার, সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে। আজকে পাঠ শিরোনাম কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। তো আমি একটু কথা বলি, কপোতাক্ষ নদী না হয় কেন নদ হল, এটা তোমাদের একটা জানার বিষয়। কপোতাক্ষটা কি শব্দ? কপোতাক্ষটা হয়েছে পুলিঙ্গ, মানে পুরুষলিঙ্গ শব্দ, এই জন্য নদী না হয়ে নদ হয়েছে, এখানে কপোতাক্ষ নদ হয়েছে। আর যদি এখানে একটা স্ত্রীলিঙ্গ শব্দ থাকতো, যেমন যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, তাহলে নদী হইত। এটা তোমাদের একটা জানার বিষয়। কপোতাক্ষ নামকরণটা আমরা জানলাম, তারপরে এখন আসি আমরা কবি পরিচিতিতে। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি সাগরদারি গ্রামে, যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার সম্বন্ধে আমি একটু বলব বেশি কথা, যে উনি একজন জমিদার শ্রেণীর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি ওনার মা বাবার কথা না শুনে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন 1843 সালে। ওনার নাম ছিল মধুসূদন দত্ত। তো যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, তখন তার নামের সঙ্গে মাইকেল শব্দটি যুক্ত হয়, তার নামকরণ হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তার কাব্যসমূহ হল তিলোত্তমা সম্ভব, বিড়ম্বনা, ব্রজঙ্গনা ইত্যাদি। তার নাটকসমূহ হল কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি। তার প্রহসন মানে হাস্যরসের কাব্যগুলো হল একেই কি বলে সভ্যতা ও ঘোড়শালিকে ধারে রূপ। আর তার অমর কীর্তি হল মেঘনার বধ। আর তার মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। এখন তোমাদের কবি পরিচিতি থেকে নৈমিত্তিক প্রশ্ন আসতে পারে, তার জন্ম হয় কত সালে এবং তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কত সালে। তার কাব্যসমূহের নামগুলো তোমাদের জানতে হবে, আর নাটকসমূহ জানতে হবে, এগুলো তোমাদের নৈমিত্তিক প্রশ্নে আসতে পারে। আর তার অমর কীর্তির নাম কি, এটাও তোমাদের নৈমিত্তিক প্রশ্নে আসতে পারে। আর তার মৃত্যু সাল, এটাও তোমাদের নৈমিত্তিক প্রশ্নে আসতে পারে। তো এখন আমি তোমাদের কবিতাটা পড়ার আগে একটু বলবো যে উনি কেন এই কবিতাটা লিখেছেন। উনি প্রথমে বাবা মায়ের কথা শুনেন নাই, না শুনে একটা ভুল করেছেন যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তারপরে উনি টাকা পয়সাকে টাকা মনে করতেন না, যদি কেউ ওনার কাছে টাকা ধার চাইতেন বা চাইতেন, তখন উনি টাকা না গুনে উনি টাকা হাতের মুঠা ভরে দিয়ে দিতেন। এই ছিল তার একটা দোষ। আর একটা দোষ ছিল, সে মাতৃভাষা বাংলাকে সে পছন্দ করতেন না, এই জন্য তার জীবনে নেমে আসে করুণ কাহিনী, যার জন্য সে বাংলা কবিতা লেখে সে সন্তুষ্ট ছিলেন না। তার ইংরেজির কবিতা লেখার জন্য তার বেশি ঝোঁক ছিল, এই জন্য তিনি সুদূর ফ্রান্সে চলে যায়। সেখানে গিয়ে উনি যখন ইংরেজিতে লেখালেখি করতে শুরু করেন, তখন বিদেশিরা তার লেখাকে পছন্দ না করেন, যার জন্য তার আয় ইনকামের সোর্স বন্ধ হয়ে যায়, যার জন্য সে সব কিছু হারাইয়ে সেই বিদেশে বসে যখন সব স্নেহ মায়া মমতা হারিয়ে গেছেন, তখন শুধু তার মনে জেগেছে কপোতাক্ষ নদের কথা। কারণ ছোটকালে সে শৈশবে সেই কপোতাক্ষ নদীর প্রকৃতি পরিবেশে বড় হয়েছেন এবং কপোতাক্ষ নদকে সে যতটা ভালোবেসেছেন, তখন তার বিরহ জীবনে সেইটা জেগে উঠেছে, তখন উনি সেখানে বসে এই কবিতাটা লিখেছেন। কবিতাটা আমি একটু পাঠ করব, তোমরা শোনো। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়েছি বহু নদ জল দলে, কিন্তু এ স্নেহ তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ শ্রুতিরূপী তুমি জন্মভূমি স্থানে, আর কি হে অহবে দেখা যতদিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এমিনতি গাবে বঙ্গ জনের কানে সখা সখে সখারিতে নাম তার এ প্রভাসে মজি প্রেম ভাবে লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখন এখানে আমি বলবো একটু সতত হে নথ, মানে সবসময় হে নথ তোমার কথা আমার মনে জাগে যখন আমি বিরলে থাকি, বিরল অর্থ নির্জনে যখন থাকি, যেমতি মানুষ নিশার স্বপ্নে মনের ভিতরে আনন্দ পায়, যেমন রাত্রে স্বপ্নে দেখে সে অনেক কিছু টাকা পয়সা দালান কোঠা, কিন্তু যখন সে ঘুম ভেঙে যায় তখন দেখে সবেই ভুল। সেই রূপ সে সুদূর ফ্রান্সে বসে যেন শুনতে পায় সেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি, এটা কিন্তু ভুল ছিল তার সম্পূর্ণ। কারণ সুদূর ফ্রান্সে বসে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কখনো শোনা যায় না। তো এই জন্য সে ভ্রান্তি ভুলের ভুল মন্ত্রণা দিয়ে তার কানকে জুড়ায়। বহু দেশ তিনি দেখেছে, বহু নদ দেখেছেন, কিন্তু সেই কপোতাক্ষ নদের জলে তার যতটা তৃষ্ণা মিটেছে সেই রূপ তৃষ্ণা এবং স্নেহ কোনো নদীতে সে পায় নাই। তো আর কি সে আক্ষেপ করে বলেছেন যে হে নদ, আমি যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিনের ভিতর কি তোমার সাথে আমার দেখা হবে? যদি তুমি পারো, আমি তোমাকে যেরূপ ভালোবেসেছি তুমিও আমাকে সেরূপ ভালোবাসো, আর বঙ্গজনের কানে তুমি আমার ভালোবাসার কথা পুষিয়ে দিও। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, ধন্যবাদ।